আমন্ত্রণ জানাচ্ছি জিপিএস স্পাত নিবেদিত টক শো প্রমিজে বাংলাদেশে। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন স্বনামধন্য আন্তর্জাতিক মানসম্পন্ন এবং অভিজ্ঞ বিশারদ আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের শিক্ষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ। কথা বলছি ডক্টর ইমতিয়াজের সাথে, কেমন আছেন? ভালো, থ্যাংক ইউ। আপনার সাথে আজকে আমরা অনেক আলোচনা করব, বিশেষ করে বিশেষত ভূ রাজনীতি নিয়ে। এই যে বাংলাদেশ সাম্প্রতিককালে আমরা দেখছি মানুষ কথাবার্তা সহজেই ওই গ্রাম বাংলা পর্যন্ত দোকানদারও জানে ভূ রাজনীতি কাকে বলে, এই ভূ রাজনীতি সম্পর্কে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন একটু দর্শকদের ভাষায় একটু বললে আমরা খুব ভালো হয় আমাদের জন্য। ধন্যবাদ। খুব সহজ হিসে হলো যে যখন ভূগোল বা কোনো একটা দেশের অবস্থান সাথে যখন রাজনীতি জড়িত হয় সেটা নিয়েই ভূ রাজনীতি। যে জিনিসটা আমরা খেয়াল রাখি না সেটা হলো যে মানুষ ভূ রাজনীতি তৈরি করে, ভূ রাজনীতি কিন্তু মানুষকে তৈরি করে না। অন্য কথায় প্রতিটি দেশই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি মানুষ গুরুত্বটা নিয়ে আসে। বাংলাদেশে এই সময় ভূ রাজনীতির কথা বেশি ওঠে এই কারণে যেহেতু বাংলাদেশ অ্যাটলিস্ট গত 15-20 বছরে একটা মোটামুটি উন্নয়নের একটা প্রমিসিং, যেটা বাংলাদেশ যদি বলা হয় সেই কাঠামো একটা তৈরি করেছে। কারণ 71-এ বলা হতো একেবারে কি বলা হয় বটমলেস বাস্কেট বলা হতো, সেই জায়গায় 50 বছরে এসে মোটামুটি কেউ বলছে এটা মিরেকল, কেউ বলছে দক্ষিণ এশিয়াটা মডেল, অন্য কথায় আমি মধু তৈরি করতে পেরেছি। নাজিম হিকমতের একটা টার্কিশ পোয়েট নাজিম হিকমতের সুন্দর একটা কবিতার লাইন আছে, তার কবিতার লাইন হলো যে ইফ দেয়ার ইজ হানি ইন মাই পট বিজ উইল কাম ফ্রম তিম্বাক্তু, যে আমি যদি আমার ভাণ্ডারে যদি মধু থাকে তাহলে ভ্রমর সেই তিম্বাক্তু থেকেও আসবে। অন্য কথায় আজকে যে আকর্ষণটা বাংলাদেশের প্রতি এর কারণ হচ্ছে একটা মধু তৈরি করতে পেরেছি। এই মধু যদি না থাকে তাহলে আবার চলে যাবে, যেটা 200 বছর ছিল না। এখন এই শতাব্দীতে বা এখন এই 2023-এ কেন ভূ রাজনীতি নিয়ে তৈরি মানে কথা হচ্ছে এত বেশি, কারণ হচ্ছে আবার এই ডিকলোনাইজেশনের পরে যখন সব যারা কলোনিয়াল পাওয়ার ছিল তারা চলে যাওয়ার পরে আবার তৈরি হচ্ছে একটা নতুন কাঠামো, এবং সেখানে বাংলাদেশ মোটামুটিভাবে আমি বলবো গত 15-20 বছরে সে একটা কাঠামো তৈরি করতে পেরেছে। কারণ তার গ্রোথ প্যাটার্ন সে রাখতে পেরেছে, দক্ষিণ এশিয়ায় অন্যতম একটা গ্রোথ সে দেখাতে পেরেছে, তার যে জিডিপি বলা যদি বলি বা পার ক্যাপিটা যদি ইনকাম বলি, তার লিটারেসি যদি বলি, এমনকি কত বছর মানুষ বাঁচবে সেগুলো যদি বলি, তাহলে দেখা যাচ্ছে যেই দেশ থেকে আমরা চলে আসলাম পাকিস্তান থেকে, পাকিস্তানের সাথে যতগুলো আমি ক্যাটাগরি বললাম সবগুলোই কিন্তু বাংলাদেশ উপরে আছে। অন্য কথায় 71 রাইট ডিসিশন ছিল এটাও বোঝা যাচ্ছে। তো এই ভূ রাজনীতির আকর্ষণটা ওই কারণে যেহেতু মধুটা আমি তৈরি করতে পারছি, এই মধুটা যত বাড়ানো যাবে তত এই আসা যাওয়া এই বেড়েই যাবে সারাক্ষণ বাংলাদেশকে নিয়ে। যদি মধুটা আবার চলে যায়, যদি না রাখতে পারি, তাহলে দেখা যাবে যে আমার এই ভূ রাজনীতির গুরুত্বটা আর থাকলো না। আচ্ছা, এই মধুটা আপনার বিশ্লেষণে এই মধুটা আমরা কত মানে কতটুকু আহরণ করতে পারবো, অর্থাৎ আমাদের ন্যাশনাল পাওয়ারটা যে পর্যায়ে আছে, রিসোর্স যে পর্যায়ে আছে, সমুদ্র তো নতুনভাবে পেলাম আমরা, এখন এইসব ক্ষেত্রে দেখার ব্যাপার আছে, এখানে সহযোগিতার সাথে আগানো যাবে না, যেটা আমরা বলি শেয়ার সভরেন্টি যে কথা আছে এখানে, এই বিষয়টা আপনি কীভাবে দেখছেন? একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা যখন এই মধুটা যখন তৈরি হয়েছে তার মধ্যে দুটো সেক্টর সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে, সেটা হলো একটা হলো রেডিমেড গার্মেন্টস, পৃথিবীর আমরা এখন দ্বিতীয় চীনের পরেই রেডিমেড গার্মেন্টস, আরেকটা হলো রেমিটেন্সেস, সেটাও একটা বিশাল। অনেকেই ভেবেছিল যে এই দুটো বুঝি সাংঘাতিকভাবে মার খেয়ে যাবে এই COVID-19 প্যান্ডেমিকে, খুব কম লোকই বলেছিল যে না আমরা এই ক্রাইসিসে আরও আমাদের বাড়বে। একটা হলো রেমিটেন্সেস বাড়বে, কারণ যেই এশিয়ান যেই ভ্যালুসগুলো আছে বা বাংলার যে ভ্যালুসগুলো আছে সেখানে যারা আমাদের যারা কাজ করেন বিশেষ করে মিডল ইস্টে যদি বলি, তারা কখনো তাদের বাবা মা বা ভাই বোন না খেয়ে থাকবে আর সে মিডল ইস্টে খাবে, সেই ধরনের আমাদের কিন্তু কালচার না। মানে আমাদের কালচারই হলো যে বাবা মা খাবে, বোন খাবে, ভাই খাবে ইত্যাদি। তো তাতে
অনেকে ভেবেছিল, পশ্চিমা দেশও ভেবেছিল যে বাংলাদেশের রেমিটেন্স বুঝি কমে যাবে, কারণ কোভিড নাইন্টিনে যেহেতু মিডল ইস্টেও অনেক কাজ বন্ধ হয়ে যাবে। আমি তখনও বলেছিলাম, সেই 2020-এর মার্চ মাসে বলেছিলাম যে না, রেমিটেন্স বাড়বে, সে যদি নাও খেয়ে থাকে তাহলেও সে টাকা পাঠাবে, কারণ হচ্ছে যেটা আমাদের ইসের মধ্যে নেই যে বাবা মা না খেয়ে আছে, পারিবারিক ব্যাপার। হ্যাঁ, মানে এটা পারিবারিক একটা বিষয়, একটা একটা কালচারের একটা বিষয় আছে, একটা সভ্যতারও ব্যাপার আছে। তো সেটা বলতে গেলে কোভিড নাইন্টিন প্যান্ডেমিকেও কিন্তু আমরা রেমিটেন্সেসে ভালো করেছি। আর একটা রেডিমেড গার্মেন্টসও বাড়ার কথা, কারণ হচ্ছে যে যেহেতু প্যান্ডেমিক বারবার কাপড় পরিবর্তন করতে হয়, এবং আমরা সবসময় লো এন্ডের কাপড় তৈরি করি, আমরা হাই এন্ডের কাপড় তৈরি করি না। এখন লো এন্ডের কাপড়ই বেশি বিক্রি হবে, কারণ কেউ তার আগে হয়তো দুটো কাপড় হলেও হতো, কিন্তু যেহেতু কোভিড নাইন্টিন তার বারবার বদলাতে হচ্ছে, সে চার পাঁচটা কিনবে, এবং সে তো হাই এন্ডের কিনবে না, কারণ সেও দেখবে যে আমার কোনটা কস্ট ইফেক্টিভ হয়। তো এই দুটো ছিল মূল আসলে। এখন এর সাথে নতুন আরেকটা হয়েছে যার প্রচণ্ড আমি মনে করি বড় ধরনের একটা ভূমিকা পালন করবে, সেটা হলো শিপিং ইন্ডাস্ট্রি। সেটাও মনে রাখতে হবে যে 18th century কিন্তু, বা তারও আগে, বেঙ্গল কিন্তু বড় একটা শিপিং পাওয়ার ছিল। এটাও মানুষ অনেক অনেকেই ভুলে গেছে যে আমরা অটোমান এম্পায়ারকেও কিন্তু জাহাজ তৈরি করে দিয়েছিলাম। তো এগুলো মানুষ ভুলে গেছে। যাই হোক, শিপিংয়েরও একটা বড় ভবিষ্যৎ আছে। এখন কথা হচ্ছে যে এর সাথে আবার চ্যালেঞ্জও রয়ে গেছে। চ্যালেঞ্জটা হলো যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমাদের এলিট, এলিট বলতে আমি শুধু অর্থনৈতিক এলিট বলছি না, আমাদের সেটা একাডেমিক এলিট বলি, ব্যুরোক্র্যাটিক এলিট, সিভিলিয়ান এলিট, সামরিকের এলিট, মিডিয়ার এলিট, যে এলিটের ক্লাস যেটা আমরা বলি, তারা কিন্তু এখনও ভরসা পাচ্ছে না বাংলাদেশের উপরে। এর একটা সহজ উত্তর হল যে তাদের ছেলেমেয়েরা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে না, বা বাংলাদেশে পড়ে না, আমি যদি এইভাবে বলি, বেশিরভাগ, মানে এক্সেপশন আছে, এবং শুধু যে বিদেশে পড়ে তা না, বিদেশে থেকে যায়, কেন সে ভরসা রাখতে পারছে না, এবং সেও আবার রিটায়ারমেন্ট করার পরে সেও চলে যায়। অন্য কথায় শুধু যে ব্রেন ড্রেন হচ্ছে তা না, অ্যাসেট ড্রেনও হচ্ছে, যেটাকে আমরা মানি লন্ড্রিং যেটাকে বলি, সেটা একটা বিরাট ভয় আছে। মানে এটা আমি মনে করি একটা বিরাট চ্যালেঞ্জ। আমি যতক্ষণ আমি সেই এলিট যদি বলি, আমি যদি তাদের ছেলেমেয়ে বা তাদের দুপা যদি আমি বাংলাদেশে না রাখতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যতে একটা ঝামেলায় আমরা পড়বো, এতে কোনো সন্দেহ নেই। এখন কথা হচ্ছে যে এটা অনেকটা চিকেন আর এগের ব্যাপার হয়ে যাচ্ছে, কারণ যারা চলে যাচ্ছে তারাও বলবে যে না, আমি কেন কষ্ট করে থাকব। সবার তো সেই ওই যে শামসুর রহমানের একটা সুন্দর কবিতার লাইন আছে যে এখনও দাঁড়িয়ে আছি আমার এক ধরনের অহংকার। এখন সবাই তো শামসুর রহমান না, তো সেই হিসাবে অনেকের সেই ধৈর্য থাকে না, বাবা মারও ধৈর্য থাকে না। অনেকেই আছে যে অনেক নামি দামি মুক্তিযোদ্ধা আছেন, মুক্তিযোদ্ধা করেছেন, কিন্তু তাদের ছেলেমেয়েরা কিন্তু আর দেশে নেই। আপনাকে ধন্যবাদ। আমরা একটা স্বল্প বিরতিতে যাব, বিরতির পর আবার আপনার মুখোমুখি হব। দর্শক, আমরা শুনছিলাম জিপিএস ইস্পান্তিমিত টক শো প্রমিজি বাংলাদেশ। আমরা কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজের সাথে। আমরা শীঘ্রই একটা বিরতির পর আবার আপনাদের মুখোমুখি হব। ধন্যবাদ। দর্শক, ফিরে আসলাম জিপিএস ইস্পান্তিমিত টক শো প্রমিজি বাংলাদেশে। আমরা কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজ সাথে। ডক্টর ইমতিয়াজ, আমরা কথা বলছিলাম বিভিন্ন প্রসঙ্গে, আপনার কাছে আরেকটা জিজ্ঞাসা আমাদের আছে, যেটা আমার জিজ্ঞাসা না, এটা গণমানুষের একটা জিজ্ঞাসা আছে, সেটা হলো বাংলাদেশ এই মুহূর্তে অনেকগুলো সংকটের মধ্যে পড়েছে, বিশেষত বর্তমান সময়ে। এটা মূলত জাতীয় রাজনীতিতে সৃষ্টি হয়েছে, ডোমেস্টিক। এই ক্ষেত্রে আমরা দেখছি যে ভূ রাজনীতির কারণে একদিকে ভারত, একদিকে চীন, একদিকে আমেরিকা, রাশিয়া, এই যে বহুমুখী একটা অবস্থান বাংলাদেশে শুরু হয়েছে, ঠিক এই ক্ষেত্রে বাংলাদেশ, মানে আপনার বিশ্লেষণে কোন অবস্থায় আসবে, কোন অবস্থায় তার ব্যালেন্সটা সৃষ্টি হতে পারে? ধন্যবাদ। যেটা দেখা দরকার সেটা হলো যে পৃথিবী একটা ইউনিপোলারের যে ইউনিপোলারিটি যেটা আছে, সেখান থেকে একটা মাল্টিপোলার ওয়ার্ল্ডের দিকে যাচ্ছে, এবং এটা থামানোর কোনো উপায় নেই। পৃথিবী একসময় ইউনিপোলার ছিল, যেটাকে আমরা প্যাক্স ব্রিটেনিকা বলি, যখন ব্রিটেন বড় আকারে এম্পায়ার বিল্ডার হিসেবে ছিলেন। তারপরে দ্বিতীয় মহাযুদ্ধের পরে আমরা দেখেছি বাইপোলার, আবার গর্বচব যেহেতু সোভিয়েত ইউনিয়ন ডিসম্যান্টল করে দিল, তারপরে আবার ইউনিপোলার হলো, এককেন্দ্রিক হলো, এখন কিন্তু এই বহুকেন্দ্রিক বা মাল্টিপোলার যেটাকে বলা হয় সেদিকে যাচ্ছে। এটা থামানোর কোনো উপায় নেই। অন্য কথা, এই মাল্টিপোলারে বেশ কতগুলো
পোলার তৈরি হচ্ছে, কোনো সন্দেহ নেই চীন তো একটা বড় পাওয়ার, অর্থনৈতিক পাওয়ার। তবে এর সাথে মনে রাখতে হবে ভারতে কিন্তু তারও কিন্তু রিরাইজ হচ্ছে, কারণ কলোনিয়ালিজম তো আর এখন নেই। ঠিক একইভাবে আমরা নাইজেরিয়াও যদি দেখি, টার্কি যদি দেখি, সাউথ আফ্রিকা যদি দেখি, ব্রাজিল যদি দেখি, এগুলো কিন্তু এক একটা বড় পাওয়ার হিসেবে যাচ্ছে। এবং বাংলাদেশ যে ছোটোখাটো উঠেছে সেটাও কিন্তু রিরাইজ, যেটা আমি বললাম, যেহেতু 18th century সবচেয়ে কি বলে অন্যতম রিচেস্ট প্রভিন্স ছিল দক্ষিণ এশিয়ায়। এখন এই মাল্টিপোলার যে ইসে কখনো হয়নি, যার জন্য প্রচণ্ড একটা টেনশন সবার মধ্যেই আছে। কারণ যে ইউনিপোলার, বিশেষ করে যদি পশ্চিমা দেশ যেহেতু ইউনিপোলার, তারা চাইবে এটাকে ধরে রাখতে এবং তারা যথেষ্ট চেষ্টা করছে এটা ধরে রাখতে। ইউক্রেনের যুদ্ধটাই হলো খুব সহজ এক্সাম্পল কীভাবে তারা মরিয়া হয়েছে যুদ্ধ রাখতে, নেটোকে রাখতে ইত্যাদি। কিন্তু এটাকে ধরে রাখার কোনো উপায় নেই, কারণ ভারতের যারা আছেন তারা তো আর চাইবে না যে আবার আমি সেই আগের কলোনিয়াল যুগে চলে যাই, যে আমি কি পশ্চিমা দেশের কথা উঠবো আর নামবো, এটা তো হতে পারে না। যখন স্নায়ুযুদ্ধ একবার তুঙ্গে ছিল, কারণ ওই সময় তো স্নায়ু, তখনই বাংলাদেশ বা আমি যদি বলি বঙ্গবন্ধুর চিন্তাভাবনা, তখনই বলেছে যে আমি কোনোভাবেই কি বলা হয় কারো দিকে আমি ঝুঁকে থাকবো না। এটা হয়তো পাকিস্তানের যেটা অভিজ্ঞতা নিয়ে হতে পারে। আরেকটা হলো যে বেঙ্গলের সভ্যতা কিন্তু অনেক পুরনো সভ্যতা, এটাও অনেক ভুলে যায়। 6th century BC থেকে কিন্তু বেঙ্গলের ইতিহাস টানা যায়, মহাভারতেও কিন্তু বঙ্গর কথা আছে। এবং ওই পুরো সিভিলাইজেশন যদি দেখা যায়, সেখানেও কিন্তু সবার সাথে বন্ধুত্ব রাখার বিষয়টা কিন্তু খুব ভালো করে ছিল, যেটা আমি মনে করি যে বঙ্গবন্ধুর চিন্তাধারার মধ্যে বড় আকারে প্রকাশ পেয়েছে। এখন এই যে সবার সাথে বন্ধুত্ব, এটা এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে একেবারে মানে খুবই একটা প্রয়োজনীয় জিনিস, কারণ মাল্টিপোলার ওয়ার্ল্ডে আমি কখনো একদিকে ঝুঁকে থাকতে পারছি না। কারণ আমি যদি একদিকে ঝুঁকে যাই তাহলে অন্য পোলার থেকে আমি একেবারে ক্ষতিগ্রস্ত হবে, তারা আমাকে টানবে না। যার জন্য আমি মনে করি যে অনেকে হয়তো অধৈর্য হয়ে যাচ্ছে, কিন্তু আমি মনে করি যে এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে আমাদের যেটা দেখা দরকার সেটা হলো যে আমার দক্ষতা বাড়াতে হবে, আমার প্রফেশনালিজম বাড়াতে হবে। সে যে একাডেমিক তারও প্রফেশনালিজম হতে হবে, যে মিডিয়া তারও প্রচণ্ড প্রফেশনাল হতে হবে, যে আছে একেবারে হয়তো কালচারাল অ্যাক্টিভিস্ট তারও প্রফেশনাল হতে পারে, ব্যুরোক্রেসি প্রচণ্ড, কারণ সবাই এই মাল্টিপোলার ওয়ার্ল্ডের কাঠামোর মধ্যে কিন্তু পড়বে আজকে না হয় কাল। সে একদিকে যদি তাকিয়ে থাকে, আগে যেরকম ছিল মাইকেল জ্যাকসনের দিকে তাকিয়ে আছে, সেটা কিন্তু চলবে না। কারণ এখন আমাকে জানতে হবে চীনের কে বিখ্যাত সঙ্গীত, আফ্রিকার কে বিখ্যাত সঙ্গীত, সামোয়া আইল্যান্ডের কোনো বিখ্যাত, কারণ সে তো ঠিকই আবার ইন্টারনেটের মাধ্যমে সে কিন্তু গ্লোবালাইজ হয়ে যাচ্ছে, যেটা আমরা দেখেছি সাউথ কোরিয়ার সেই যে কি বলা হয় বিখ্যাত যে শিল্পী খুব নাম করেছে গ্যাঞ্জাম স্টাইল না কি জানি, তাই না? তা আমি যদি সাউথ, কেউ ভেবেছিল সাউথ কোরিয়ার একজন শিল্পী এই ধরনের নাম করে যাবে, তো তাতে বোঝা যাচ্ছে যে এই মাল্টিপোলার ওয়ার্ল্ডে আমাদের এই প্রিন্সিপালটা খুবই প্রয়োজন। এবং বাংলাদেশের একটা সুবিধা আছে যেটা আমি লিখেছিও, যে বাংলাদেশের ডেভেলপমেন্টটা একেবারে শত্রুবিহীন একটা ডেভেলপমেন্ট, আমাদের কিন্তু আসলে কোনো শত্রু নেই, এটা একটা ইন্টারেস্টিং। মিয়ানমার চেষ্টা করছে বহুবার আমাদের শত্রু বানাতে, কিন্তু আমরা কিন্তু মিয়ানমারের সাথে এখনও সম্পর্ক রাখছি, এখনও চাল কেনা হয় ইত্যাদি। আমাদের কোনো শত্রু নেই মূলত, ভালো কথা বলেছেন। আমরা একটা ব্রেক আছে, ব্রেকের পর আবার আপনার মুখোমুখি হব। দর্শক, আমরা কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ প্রফেসর ডক্টর ইমতিয়াজের সাথে। আমরা একটা স্বল্প বিরতিতে যাব, বিরতির পর আবার আপনাদের মুখোমুখি হব। ধন্যবাদ। দর্শক, ফিরে আসলাম জিপিএস ইস্পাত নিবেদিত আজকের টক শো প্রমিজি বাংলাদেশ। আমরা কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজের সাথে। ডক্টর ইমতিয়াজ, আপনি কথা বলছিলেন যে আমাদের কোনো শত্রু সেভাবে নেই। আমরা সাম্প্রতিককালে দেখেছি মায়ানমারের সাথে আমাদের সংকট চলছে, যদিও বিশ্ব বিবেক বা বিশ্ব সমর্থন আমরা পাচ্ছি, কিন্তু মূলত যাদের কাছে প্রত্যাশার বেশি ছিল ভারত চীনের কাছে, এবং ভূ রাজনীতিগত কারণেই ভারত মায়ানমারের যে সম্পর্কটা, ভারত চীনের সম্পর্ক, এগুলি বাস্তবতার নিরিখে দেখা যায় যেটা প্রত্যাশা আমরা করছি হয়তো সেটা সম্ভব হয় না। এত কিছুর পরেও মায়ানমারের বিষয়ে আপনার একেবারে আপনার দূরদৃষ্টি সম্পন্ন, আপনার পত্রিকার লেখা যতটা আমরা পড়েছি জেনেছি, আপনার আন্তর্জাতিক মান সম্পন্ন চিন্তাবিদ, এবং সেই ক্ষেত্রে রাষ্ট্র আপনাকে কেয়ার করছে, এখানে আমরা গর্বিত আপনাকে নিয়ে। এখন এই বিষয়টার উপরে আপনার বিশ্লেষণটা কি?
একটা জিনিস খেয়াল রাখতে হবে যে সেটা হলো রোহিঙ্গার সমস্যাটা কিন্তু বাংলাদেশ মিয়ানমারের সমস্যা না, রোহিঙ্গার সমস্যাটা হলো মিয়ানমার এবং রোহিঙ্গাদের সমস্যা, তার নিজের সম্পর্ক। কতগুলো যদি গত পাঁচ বছর আমি দেখি কতগুলো ডেভেলপমেন্ট হয়েছে যেটার উপর নজর রাখা দরকার, সেটা হলো যে অলরেডি আইসিজিতে একটা কেস আছে এবং দুটো জাজমেন্ট হয়েছে, যদিও প্রভিশনাল জাজমেন্ট হয়েছে, দুটো জাজমেন্টই কিন্তু স্পষ্টত তারা রোহিঙ্গাকে স্বীকার করেছে, রোহিঙ্গা আইডেন্টিটি, এটা একটু খেয়াল রাখা দরকার। অন্য যেখানে মিয়ানমারের কি বলা হয় যাজও আছে, এই শব্দটা নিয়ে আসা রোহিঙ্গা শব্দটা তারা অ্যাকসেপ্ট করেছে, এটা হলো প্রথমবার একটা আন্তর্জাতিক কোর্ট যদি আমি বলি বা আন্তর্জাতিক ইনস্টিটিউশন সে রোহিঙ্গা আইডেন্টিটি স্বীকার করেছে। এখন মিয়ানমার করুক বা না করুক তার চেয়ে বড় কথা করেছে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মিয়ানমার যখন এই কেসটা যখন তারা ফাইট করছিল, অনসান সুচিও তখন ছিলেন এবং ওই রুমের মধ্যে আমিও বসেছিলাম, এবং ওই যখন তারা সাবমিট করছিল তাদের বিষয়টা, তারা কিন্তু একবারও বলেনি যে এরা ইল্লিগাল মাইগ্রেন্টস বা এরা বাঙালি, তারা সবসময় বলেছে এরা আরাকানিজ মুসলিমস। আমি মনে করি যে যে জিনিসটা আসলে করা দরকার সেটা হলো অ্যাটেনশনটা মিয়ানমারে আরও জোরদার করা উচিত এবং স্পষ্টত বলা উচিত যেই দেশগুলো রুল অফ লয়ের কথা বলছে, যারা জেনোসাইড অলরেডি, আর একটা যেটা ডেভেলপমেন্ট হয়েছে সেটা হলো যে আমেরিকা অলরেডি গত বছর মার্চ মাসে ডিক্লেয়ার করেছে যে মিয়ানমার রোহিঙ্গাদের অ্যাগেনস্টে জেনোসাইড করেছে। এবং এই প্রশ্ন যখন মিস্টার লু এসেছিলেন তখন কিন্তু আমরা সরাসরি বলেছিলাম যে গত এপ্রিল মার্চ মাসে বলা হয়েছে, এক বছর পার হয়ে যাচ্ছে, কী আপনারা কী করতে যাচ্ছেন, তখন সে বলল না এই ফেব্রুয়ারি মাসেই আসবেন একজন এবং তার চেয়েও সিনিয়র লোক, সে এই রোহিঙ্গা বিষয়ে আন্ডার সেক্রেটারি লেভেলে আসতেছে এবং সে পরিষ্কার করে বলবে যে আসলেই এই যে জেনোসাইড বলা হলো তাহলে কী স্টেপ নিবে, কারণ এক বছর হয়ে গেছে কোনো স্টেপ এখনও নেয়নি। অন্য কথায় আমাদের প্রেশারটা বাড়াতে হবে। আমি মনে করি যে যত বেশি আমরা প্রেশারটা বাড়াতে পারবো, কারণ আমরা চীনকে দোষ দিচ্ছি, কারণ আমরা এটা কখনো ভারতকে কেন বলছি না যে তুমি কেন একটা ইনিশিয়েটিভ নিচ্ছ না যেখানে, কারণ তোমার সাথে মিয়ানমারের ভালো সম্পর্ক, বাংলাদেশের সাথে সম্পর্ক, আমি জাপানকে কেন বলছি না, জাপান দুজনের সাথে সম্পর্ক ভালো, সেটা কিন্তু আমরা বড় আকারে করিনি। আমার কাছে মনে হচ্ছে যে আমি যদি তাদের বোঝাতে পারতাম যে রোহিঙ্গা বিষয়টাকে যেন আলাদা করা হয় তাদের ন্যাশনাল ইন্টারেস্ট থেকে, ন্যাশনাল ইন্টারেস্ট তো থাকবেই স্বাভাবিকভাবে, সেটা যদি সরানো যায়, আজকে যদি ভারত যদি একটা বড় পদক্ষেপ নিয়ে যদি এই রোহিঙ্গার সমস্যা যদি সমাধান করতে হয় বা পারে, তাহলে ভারত তো একটা বিশাল নাম করে ফেলবে। যেটা আমরা টার্কির ব্যাপারে দেখলাম, টার্কি কিন্তু বড় আকারে বলতে গেলে নেগোসিয়েটার উপরে নাম হয়ে গেছে, বিশেষ করে ইউক্রেনের যে নেগোসিয়েশন করেছে, তাই না? কারণ দুটো দেশ মানে যেখানে নামি দামি নেগোসিয়েটার আছে ইউরোপ, তারা কিন্তু কেউ পারলো না, শেষে দেখা গেল ইসরায়েল আর টার্কি চেষ্টা করলো, টার্কি সাকসেসফুল হলো, তাই তো? এবং সাথে সাথে কিন্তু টার্কি তার স্ট্যাটাসটাও বেড়ে গেল। আজকে ভারত সেটা করছে না কেন? কারণ ভারত যদি আজকে এই রোহিঙ্গার সমস্যা যদি সমাধান করতে পারে, তাহলে আমি মনে করি, এবং ভারতের নাম করা নেগোসিয়েটার আছে যারা এই দায়িত্ব যদি নেন, তাহলে আমি মনে করি সমাধান হলে তাদেরও স্ট্যাটাস কিন্তু বেড়ে যাবে। সেই জায়গায় আমরা এখনও যেতে পারিনি, তো আমি এখনও মনে করি যে বড় আকারে আমাকে ওই মিয়ানমারের উপর অ্যাটেনশনটা ফেলতে হবে। ধন্যবাদ আপনাকে, আবার আগামীতে কোনো একটা সময় আপনার সাথে আবার কথা হবে। দর্শক, কথা বলছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর ইমতিয়াজের সাথে। তিনি ভূরাজনীতি এবং ভূরাজনীতির সাথে সম্পর্কযুক্ত ভারত, বাংলাদেশ, চীন, জাপান এবং আমেরিকা বিশেষত অনেক ব্যাখ্যা দিলেন এবং মায়ানমার বাংলাদেশ সম্পর্কে সাম্প্রতিক মহিঙ্গা নিয়ে যে কথাগুলি বলছিলেন এগুলি সবই আমাদের জানা কথা। তারপরেও তিনি যে বিশ্লেষণ দিলেন এ থেকে আমাদের অনেক কিছু বোঝার ব্যাপার আছে। ভবিষ্যতে তাকে আবারও তার সাথে হয়তো আমাদের সাক্ষাৎ হবে এই মঞ্চে, এই বিষয়ে আরও অনেক বিষয়ে। ধন্যবাদ, আপনারা ভালো থাকুন, দেখা হবে আগামীতে কোনো এক সময়। ধন্যবাদ।